হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়েকিমেট এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আগে কখনো দাঁড়িয়ে ভিডিও বানাইনি, আর এটা আমি ফার্স্ট টাইম দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আর আমার মাথায় কেন জানি না একটা জিনিসই ঘুরছে। এনিওয়েজ, তো ব্যাক টু দ্য টপিক। ইসেকাই অ্যানিমের খুব পপুলার একটা জনার। আর যদি তোমরা ইসেকাইয়ের মানে না জেনে থাকো কি, তাহলে জাপানিজে ইসেকাইয়ের মানে হচ্ছে অন্য ওয়ার্ল্ড বা ডিফারেন্ট ওয়ার্ল্ড। অ্যান্ড ইসেকাই অ্যানিমেগুলোর প্লটগুলো অনেকটা এরকমই হয় যে একটা মেন ক্যারেক্টার থাকে যে অন্য ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট হয়ে যায়, আর রিইনকার্নেশন হয় তার অন্য ওয়ার্ল্ডে। অ্যান্ড এটাই, আর আজকের এই ভিডিওতে আমি যেই অ্যানিমেটার কথা বলবো সেটাও একটা ইসেকাই অ্যানিমে, যার নাম হচ্ছে ডেভিল ইজ এ পার্ট টাইমার। আমি খুব বেশি ইসেকাই অ্যানিমে দেখিনি, কিন্তু যে কটা দেখেছি তার মধ্যে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যদিও আমি এখন কোনোসুবা দেখছি আর ওটাও আমার হেভি লাগছে। এনিওয়েজ, ব্যাক টু দ্য ডেভিল ইজ আ পার্ট টাইমার। এই অ্যানিমের যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অন্যান্য বেশিরভাগ ইসেকাইতে যেটা হয় যে একটা মডার্ন ওয়ার্ল্ডের থেকে বা একটা নর্মাল ওয়ার্ল্ডের থেকে মেন ক্যারেক্টার সে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে যায়। বাট এই অ্যানিমের ক্ষেত্রে যে আমাদের যে মেন ক্যারেক্টার সে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থেকে মডার্ন ওয়ার্ল্ডে চলে আসে। অ্যাকচুয়ালি আমাদের মেন ক্যারেক্টার হলো ডিমন কিং স্যাটার্ন, যে কিনা এনতে ইসলাম নামে একটা ওয়ার্ল্ড কনকারার করতে চায়। অ্যান্ড তাকে বাধা দেয় এমিলিয়া, যে কিনা একটা হিরো। আর এইভাবেই ডিমন কিং স্যাটার্ন অ্যান্ড তার জেনারেল আশিয়া আর হিরো এমিলিয়া মডার্ন টোকিওতে চলে আসে। আর এখানে এসে স্যাটার্ন একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে, অ্যান্ড এমিলিয়া একটা কল সেন্টারে কাজ করে। ব্যাস, দ্যাটস ইট ফর দ্য প্লট। বাকিটা অ্যানিমেটা দেখো আর মজা করো। এই অ্যানিমেটা অ্যাকচুয়ালি আমি রিওয়াচ করছি, আর তার কারণ হচ্ছে একদমই অকারণ, মানে এমনি জাস্ট ভালো লাগছে আবার দেখতে, আর এই কারণেই আমি দেখছি। আর তোমরা যারা কমেডি টাইপের অ্যানিমে দেখতে একটু পছন্দ করো তারা দেখতেই পারো, আশা করি ভালো লাগবে। একটা ডিমন লর্ড কীভাবে হিউম্যান ওয়ার্ল্ডে থাকবে অ্যান্ড হিউম্যানের মতো হয়েই থাকবে, এটা দেখতে খুব মজাই লাগছিলো আমি যখন দেখছিলাম। অ্যান্ড এখনও আমি রিওয়াচ করছি আর আমার একটুও বোরিং লাগছে না। আর এই অ্যানিমেটা এরকম না যে তোমাকে জোর করে হাসাবে, তুমি আপনি আপনি এই অ্যানিমেটা দেখতে দেখতে হাসবে, স্মাইল করবে। তার কারণ এর ক্যারেক্টারগুলো এরকমই, মানে ওরা নিজের মধ্যেই থাকে কিন্তু তাও যেন তুমি হাসতে থাকবে। তো এটা আমি পরে রেকর্ড করছি, অ্যাকচুয়ালি এডিটিংয়ের সময় আমি দেখলাম যে এটা মিস হয়ে গেছে, তাই এডিট করতে করতে আমি এটাকে রেকর্ড করছি। তো আবার ভিডিওটা দেখো। এই অ্যানিমেটাকে অ্যানিমেট করেছে স্টুডিও হোয়াইট ফক্স, অ্যান্ড এই স্টুডিওটা আগেও রিজিরো অ্যান্ড স্টাইন্স গেটের মতো অ্যানিমেও বানিয়েছে। দি ডেভিল ইজ এ পার্ট টাইমার কোনো মাস্টারপিস না, কিন্তু দেখার সময় খুব মজাই হয়। তো আমি তো বলবো যে একবার দেখে নিতেই পারো তোমরা। অনলি 13টা এপিসোডস আছে, আর নিউজ এশিয়াতে মানে ইউটিউবে এটা অফিসিয়ালি নিউজ এশিয়া চ্যানেলে স্ট্রিম হচ্ছে, সো লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, দেখে নাও। তো এই অ্যানিমেটা তোমরা দেখবে কিনা আমাকে জানাও, অ্যান্ড যদি দেখে থাকো তাহলে বলো যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়োনারা।